আর এই মুহূর্তে গুজরাটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। দ্বিতীয়বারের জন্য ইনিংসে শুরু করলেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ ছিল আজ ভূপেন্দ্র প্যাটেলের, এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী মোদি তিনি উপস্থিত রয়েছেন এই মঞ্চে, একই সঙ্গে অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ প্রত্যেকে উপস্থিত রয়েছেন। গেরুয়া গুজরাটের মুখ্যমন্ত্রী পদেই শপথ গ্রহণ ভূপেন্দ্র প্যাটেলের, এবং গুজরাটের 18তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরে শপথ গ্রহণের অনুষ্ঠান, এবং আগেই জানানো হয়েছিল শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অর্থাৎ ভূপেন্দ্র প্যাটেলের পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং সেই মতোই আজকের এই শপথ গ্রহণের অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে, এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের জন্য ইনিংসে শুরু করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঠিক দুপুর দুটোর সময় এই শপথ গ্রহণের জন্য নির্ধারিত করা হয়েছিল সময়, এবং সেই সময় মতোই শপথ গ্রহণ করেন ভূপেন্দ্র প্যাটেল দ্বিতীয়বারের জন্য। এবং বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে যেভাবে গুজরাট দখলে নেয় ফের একবার বিজেপি, এবং কার্যত বলা যেতে পারে যে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে গোটা গুজরাট জুড়ে, এবং যেভাবে উন্নয়ন হয়েছে, উন্নয়নের কাঞ্জারি এবং কি উন্নয়নের প্রেক্ষিতেই ভোট পড়েছে এমনটাই বিজেপির শীর্ষ নেতারা তারা বারংবার দাবি করেছেন। এবং এই গুজরাট দখলের পর আজ শপথ গ্রহণের অনুষ্ঠান, যে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় গুজরাটের ভূমিপুত্র, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও, উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং তিনি উপস্থিত ছিলেন, এবং অন্যান্য যে সকল বিজেপি শাসিত রাজ্যগুলি ছিল সেখানকার মুখ্যমন্ত্রীরা তারাও উপস্থিত ছিলেন আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আগে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, এবং এবারে বিধানসভা নির্বাচনে গুজরাটের রেকর্ড সংখ্যায় আসন দখল নেয় বিজেপি, 156টি আসন দখল নেয় বিজেপি, এবং শতাংশের বিচারে বিজেপি প্রাপ্ত ভোট একেবারে রেকর্ড গড়েছে, এবং ঘাটলড়িয়া কেন্দ্র থেকেই 1.9 লক্ষ ভোটে জিতেছেন ভূপেন্দ্র প্যাটেল, এবং সেখানে বিপক্ষের কংগ্রেস প্রার্থী তাকে একেবারে কার্যত বলা যেতে পারে হোয়াইট ওয়াশ করে দিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। এবং আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান, শপথ নিয়েছেন তিনি দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ ভূপেন্দ্র প্যাটেলের।